লক্ষ্মীপুরে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি ভুয়া বেসরকারি প্রতিষ্ঠান। দ্বিগুণ লাভ আর কম সুদে ঋণের প্রলোভনে পড়ে সেখানে টাকা জমা দিয়ে প্রতারিত হয়েছে কয়েকশো গ্রাহক। টাকা ফেরত পাওয়ার দাবিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে ভিড় করছেন গ্রাহকরা। প্রতারক চক্রটির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। মাসখানেক আগে লক্ষ্মীপুরের উত্তর তেমোহনীতে মেহেরখা রোডে ভাড়া বাসায় কার্যক্রম শুরু করে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন। নানা ধরনের আর্থিক সুবিধার কথা বলে অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। দেয়া হয় ইসলামী শরিয়া অনুযায়ী দ্বিগুণ লাভের প্রতিশ্রুতি। প্রতি লাখে মাসিক 10,000 টাকা দেওয়ার কথা বলে প্রায় 400 গ্রাহকের কাছ থেকে কোটি টাকা সংগ্রহ করে পল্লী উন্নয়ন ফাউন্ডেশন। তবে রোববার সব কার্যক্রম বন্ধ করে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে ভিড় করছেন গ্রাহকরা। তারা দেখে শুনে আমাদের বাড়ি থেকে আসছে, আমাদেরকে টাকা দিবে বলছে, এইভাবে বলি আমাদের থেকে 5,000 টাকা নিছে, এখন আসি দেখতেছি যে নাই। রোববার থেকে টাকা নেই, আমার মোবাইল বলছে ভাই 10,000 টাকা মোবাইলে দেন, আমি আপনার দোকানে আসেন ভাই আমি ব্যাংকে টাকা জমা দিতে হবে। এরপরে দিয়ে উনি আর মানে টাকা দেওয়ার পরে মোবাইল বন্ধ, আমরা অফিসে আসি, অফিস বন্ধ, আর কোথায় কিছু নেই। পল্লী উন্নয়ন ফাউন্ডেশন নামে কোনো এনজিও নেই বলে জানিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারি। প্রতারক চক্রটির বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। আমি বিষয়টা শুনেছি যে অনেক লোকের কাছ থেকে এরা অর্থ আত্মসাৎ করেছে ঋণ দেওয়ার কথা বলে। আমি আমার সংশ্লিষ্ট শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার এবং সমাজকর্মীদেরকে পাঠিয়েছি এই ব্যাপারে আমাকে একটা সিনপসিস দেওয়ার জন্য। ওরা আমাকে বিস্তারিত জানালে আমরা ওই রিপোর্টটা প্রশাসনিকভাবে জেলা পরিষদ বরাবর পাঠিয়ে দেব। এই অবস্থায় ভাড়া বাড়ির মালিক ফারুক হোসেন পড়েছেন বেকায়দায়। পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তারা গ্রাহকের টাকা আত্মসাৎ করলেও গ্রাহকদের তোপের মুখে পড়েছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।